তো বলছিলাম যে আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর দাসানুদাস, আল্লাহর দাসানুদাস আমরা বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আমরা ধরলাম কি, আব্দুল্লাহকে ধরলাম, নিজেই গোলাম আবার আরেক গোলামকে ধরলাম, এক গোলাম হয় আরেক গোলামের গোলামি করি। সম্রাট শাহজাহানের কাছে এক ফকির নাকি গেছিল কিছু চাইতে, বাদশাহ শাহজাহানকে দেখছে যে মসজিদের মধ্যে হাত বিছিয়ে বলছে, হে আমার মালিক, আমাকে এই এই জিনিসগুলো দেও, আমার এটা অভাব। তো বলছে ও তো নিজেই অভাবই, তোর কাছে আমি আর কি চাবো, ফিরে চলে আস। এই ফিরে আসলা কেন? বলছে বাদশাহ শাহজাহান মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ, বলছে আপনি কার কাছে চাইলেন? বলছে আমি হলাম গোলাম, আমি হলাম ফকির, আমার মনিব রয়েছেন সাত আসমানের উপরে, সেই মনিবের কাছে আমি চাচ্ছি। তখন ও ফকির বলছে তাহলে ওই যেই মনিবের কাছে বাদশাহ শাহজাহান চায় আমিও তার কাছেই চাই, কেন আমি ওর কাছে চাইতে যাবো?